হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আরেকটা স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি। তো কচুর বড়া করেছিলাম, তো এই রেসিপিটা অ্যাজ এ স্ন্যাক্সও খাওয়া যাবে আবার ভাতের সাথেও খাওয়া যাবে। তো দেখুন, এখানে যে ছোট ছোট কচুগুলো পায় সেগুলো নিয়ে নিয়েছি। এগুলো তরকারিতে ইউজ করা হয় কচুগুলো, তো আমি ভাবলাম এটা দিয়ে একটু বড়া বানিয়ে দেখি কেমন হয়। তো কচুগুলোকে ছুলে নেওয়া হচ্ছে, নিরামিষ তরকারিতে কচুটা ইউজ করা হয়। তো ভাবলাম আজকে বড়া বানিয়ে দেখি কেমন হয়। তো ছুলে নেওয়া হচ্ছে, কিছুটা জায়গা লাল লাল বেরিয়েছিল তো সেগুলোকে বাদ দিয়ে দেব। যে ছুলে এভাবে গোল গোল করে কেটে নেওয়া হয়েছে, যে কোনো শেপেই কাটা যাবে। কারণ এটাকে তো মেখে বানানো হবে, তার জন্য যেরকম ইচ্ছা এভাবেই কেটে নিতে পারেন। তো এইভাবে করে কাটা হচ্ছে। কেটে এখন এই যে বলেছিলাম কিছুটা লাল লাল জায়গা বেরিয়েছিল, এই অংশগুলোকে বাদ দিয়ে দেব। তো এগুলোকে ফেলে দেওয়া হচ্ছে। আরেকটা যে কচু ছিল সেটাকেও কেটে নেওয়া হচ্ছে। এটাকেও একইভাবে ছুলে কেটে নেওয়া হবে। এটা ভালোই ছিল। এইভাবে করে দুটো কচুকে কেটে নেওয়া হলো। কেটে এবার কড়াইতে গরম জল বসিয়ে দেওয়া হয়েছে। এখন কচুগুলোকে বয়েল করতে হবে। তো বেশ কিছুক্ষণ বয়েল করতে হবে, যতক্ষণ কচুগুলো ভালো করে বয়েল না হয়ে যায়, না হলে তো মাখা যাবে না। তো সব কচুগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। একটু নুন দেওয়া হয়েছিল জলে, একটু নুন দিয়ে কচুগুলোকে ভালো করে বয়েল করে নেব। তো এই যে বয়েল হচ্ছে, কিছুক্ষণ বয়েল করতেই হবে। চেক করতে হবে কচুগুলো যতক্ষণ বয়েল না হয়, সিদ্ধ না হয়, ততক্ষণ সিদ্ধ করে নিতে হবে। তো বয়েল হয়ে গেলে জল ঝরিয়ে নিলাম। জল ঝরিয়ে একটা জায়গায় রেখে দিয়েছি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর মেখে নিতে হবে কচুগুলোকে ভালো করে, হাত দিয়ে বা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলে হলো ভালো করে। ভালো করে মেখে নিয়ে এখানে কিছু মশলা অ্যাড করব। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন। তো এগুলোকে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিলে ভালো করে বাইন্ডিংটা হবে, বড়াগুলো বানাতে ভালো হবে, সুবিধা হবে। তো ভালো করে এখন মিক্স করে নেওয়া হচ্ছে। এখানে আরো দুটো জিনিস দিতে হবে। তো দিয়ে দিলাম গরম মশলা, আর সামান্য একটু চিনি। তো এবার দিয়ে মশলাগুলো দেওয়া কমপ্লিট। এখন আরেকবার ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে, ভালো করে মেখে নেওয়া হচ্ছে। মেখে এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। দিয়ে এবার বড়াগুলোকে শেপ করে করে একটা থালের মধ্যে রেখে নেওয়া হচ্ছে। তারপর একসাথে সব ফ্রাই করা হবে। তো এইভাবে গোল গোল করে চাপা দিয়ে দিয়ে চপের আকারের মতো বানিয়ে নেওয়া হচ্ছে। সবগুলো বড়াকে আগে তৈরি করে নেব। তো এই যে এগুলো এখন ফ্রাই করার জন্য একদম রেডি। তো একটা একটা করে তেলে দিয়ে দেওয়া হচ্ছে। তেলটাকে আগে পুরো হিট করে তারপর বড়াগুলো দেওয়ার সময় মিডিয়াম হিটে রেখে ফ্রাই করতে হবে, না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে। তার জন্য মিডিয়াম হিটে আগুনটা রেখে এবার বড়াগুলো দিয়ে দেওয়া হচ্ছে।
বড়াগুলোকে কিছুক্ষণ ফ্রাই করতে হবে যতক্ষণ গোল্ডেন ব্রাউন কালারটা না এসে পড়ে। তো এই যে সবগুলো বড়া দিয়ে দেওয়া হলো, দিয়ে এখন দুটো সাইডে উলট পালট করে ভালো করে ভাজা করে নিতে হবে। কিছুক্ষণ ভাজতে হবে, একটু সময় লাগবে। আপনারাও একবার বানিয়ে দেখবেন কেমন লাগে। আমার তো ভালোই লেগেছে, আমাদের সবার ভালো লেগেছে খেয়ে। তো আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন কেমন লাগে। তো দেখুন এভাবে এতটুক লাল করে ভেজে নিয়েছি, ভেজে সার্ভ করে দিলাম। তো আমরা অ্যাজ এ লাঞ্চ খেয়েছিলাম ভাতের সাথে, বেশ ভালো হয়েছিল। এটা ইভিনিং স্ন্যাক্সেও খাওয়া যাবে, আবার লাঞ্চেও খাওয়া যাবে, ডিনারেও খাওয়া যাবে, তো মেন কোর্স হিসেবেও খাওয়া যাবে। তো আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। বাই।